কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর, যা ইসকনের মন্দিরের জন্য খ্যাত। নদিয়া জেলায় জলঙ্গি নদীর তীরে অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। তার পাশেই মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন সদর দফতর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যেখানে বছরের প্রতিটি দিন ভক্তের সমাগম ঘটে। এবার সেই ইসকনের কিছু ঝলক কলকাতার বুকে। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ইসকনে, কলকাতার বুকে এক টুকরো ইসকন। না, অ্যালবার্ট রোডের ইসকনের কথা বলছি না। তপস্যা, ইওর সোল স্টোর, অর্থাৎ ইসকনের সমস্ত প্রোডাক্ট বা তাদের ভক্তগণের দ্বারা তৈরি যে কুটির শিল্প, তার সমস্ত প্রোডাক্ট একই ছাদের তলায় কলকাতায় পাবেন শুধুমাত্র এই স্টোরেই, যেখানে আসলে আপনি আপনার ইচ্ছা মতো জিনিস তো কিনতে পারবেনই, আপনার পছন্দ মতো জিনিস তো পাবেনই, সেই সঙ্গে উপরি পাওনা আধ্যাত্মিকতার মাধ্যমে কিছুটা শান্তি। তপস্যা ইওর সোল স্টোর সেই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এখানে বিক্রি কিনি হয় শুধুমাত্র মায়াপুর ইসকনের তৈরি সামগ্রী। ইসকনের গোশালার ঘি, মধু থেকে ভেষজ চা, আমলকি আচার কিংবা চন্দন ধূপ, চন্দন তেল, পারফিউম, রকমারি মোমবাতি, ছবি, মূর্তি, এমনকি বহু চর্চিত গোপী ড্রেস আপনি পেয়ে যাবেন সাধ্যের মধ্যে। তপস্যা ইওর সোল স্টোরের ডিরেক্টর তন্দ্রিমা ঘোষ একসময় কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জায়গা থেকে ইসকনের নানাবিধ সামগ্রীর সম্ভার নিয়ে নতুন ভাবনা তার। কিন্তু কেন, আগামী দিনে তার আর কি পরিকল্পনা রয়েছে? ম্যাডাম, এই যে ইসকনের বিভিন্ন প্রোডাক্ট, এই যে ভাবনা যে এমনও একটা স্টোর শহর কলকাতার বুকে করা যায়, এই ভাবনাটা আপনার কোথা থেকে? প্রথমত ভাবনাটা ভাবতে বেশি সময় লাগেনি, কারণ যখনই আমরা মায়াপুর বেড়াতে যাই এত রকমের আমরা তো জিনিস কিনতে যাই না, যাই তো রাধাকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করবার জন্য। তো সেই জায়গাটা থেকে তারপরে যখন আশপাশে ঘুরে বেড়াই, যখন নাম সংকীর্তন আমাদের কানে আসে, কোথায় যেন একটা জলঙ্গির যেমন ঢেউ ওঠে, তার সাথে সাথে আমাদের মনের মধ্যেও কোথাও তো একটা ভাবরসের ঢেউ ওঠে, সেই জায়গাটাকেই আমি আনতে চেয়েছি। তপস্যা ইওর সোল স্টোর ইটস নট দ্যাট, একটা বিকিকিনির জায়গা নয়। এখানে যারা আসেন তাদের সাথে আমার কিন্তু ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয়, সম্পর্কটা আমি এটাকে বরঞ্চ এটাকে অনেক বেশি একটা মেডিটেশন হাব বলতে পছন্দ করব, যেখানে এসে মানুষ ক্ষণিক একটা আশ্রয়, একটা শান্তি, একটু হরিনাম সংকীর্তন কানে গেলে একটা ভালো লাগা, এই অস্থির সময়ের মধ্যে আমরা সবাই তো একটু শান্তি খুঁজি, তার সাথে কিছু জিনিসপত্র। আপনি আপনার এই স্টোরটাকে ঠিক বিকিকিনির জায়গা আপনি বলতে নারাজ, যেটা আপনি বলছিলেন একটা স্পিরিচুয়াল হাব বা আধ্যাত্মিক চেতনার বা ভাব বিনিময়ের একটা জায়গা, মানে ঠিক ক্রেতা বিক্রেতা সম্পর্ক নয়, সামথিং ডিফারেন্স সেখান থেকে, সেই জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনার মধ্যে এই আধ্যাত্মিকতাটা, আপনি তো একটা সময় যতদূর আমরা জানি আপনি কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময়, সেখান থেকে একটা আধ্যাত্মিক ভাব এবং সেটা নিয়ে কাজ, এই এই বিষয়টা কতদিনের আপনার সঙ্গে ইসকনের সম্পর্ক? ইসকনের সাথে বহুদিনের সম্পর্ক আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই, ইসকনের সাথে বহুদিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। যদিও এই হাবটা করার ভাবনাটা অনেক দিনের নয়, এটা হঠাৎ করেই এই লকডাউন পিরিয়ডে যখন আমাদের একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে, যেহেতু আমার হাজব্যান্ড হেলথ সেক্টরে রয়েছেন, আমি অস্থিরতাটা আরও কাছ থেকে তাই লক্ষ্য করেছি, আর পাঁচটা মানুষের থেকে অনেক বেশিভাবে রাত জাগাটা আমি প্রত্যক্ষ করেছি। তো তখন আমার মনে হয়েছে যে যদি এরকম একটা শান্তির আশ্রয় ক্ষণিকের জন্য একটু যদি দিতে পারি, এটাও তো এক ধরনের হিলিং মানুষের মধ্যে, মানসিক একটা একটু শান্তি স্থিরতা, তখন হঠাৎ করে মাথায় এই জিনিসটা আসে। মূলত কি কি প্রোডাক্ট আপনার কাছে আছে? আমার কাছে ধরুন দৈনন্দিন জীবনের, আমি পুজো আচ্ছা বাদ দিলাম, দৈনন্দিন জীবনচর্যার জন্য মানুষের যা যা দরকার সবটাই আমার কাছে পাবেন।
যেমন ধরুন গোশালার ঘি, মধু, আমলকি, ত্রিফলাচূর্ণ, এগুলো তো পুজো বাদ দিয়েও, পুজো অর্চনা বাদ দিয়েও আমাদের দৈনন্দিন জীবনের জন্য লাগে, সেগুলো তো রয়েছে। এছাড়া পূজার সমস্ত উপাচার, ধূপ ধুনো যা যা লাগে সবই আছে, কারণ তার চরণ ছুঁতে তো আমাদের বেশি কিছু উপাচার লাগে না, খুব সামান্য দিয়েই হয়, তবুও সবটাই সাজানো আছে, যার যা লাগবে সবই এখান থেকে পাবেন। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে স্টোরটাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কি পরিকল্পনা আছে? রয়েছে আরও 4-5টি কলকাতা শহরের বুকে এরকম আউটলেট করার আমাদের পরিকল্পনা রয়েছে। বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে খুব মানে চটজলদি পদক্ষেপটা নিচ্ছি না, কিন্তু এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এবং খুব পরিষ্কারভাবে বলতে গেলে আমি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে চাইছি, ধূপ বা এসেনশিয়াল অয়েলস এইগুলো, কারণ আর আপনারা জানেন ইনসেন্স স্টিক্স কিন্তু পুরোটাই হয় কুটির শিল্পের মাধ্যমে, বেশিরভাগটাই তো। সেক্ষেত্রে যত বেশি মহিলাদের এর মধ্যে ইনভলভ করা যায়, মানে একদিকে যদি আমার এই বিজনেসে আসাটা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা এক্সাম্পল হতে পারে, তো উইমেন এমপ্লয়মেন্ট জেনারেশনটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে, আরও বেশি মেয়েদের এই কাজের মধ্যে ইনভলভ করাটাই আমার উদ্দেশ্য। আপনার এই যে প্রোডাক্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটা নিত্য প্রয়োজনীয় হোক বা অন্য কিছু, সেইগুলো কি এই মুহূর্তে, যেহেতু আপনি এখন বলছেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন, এই মুহূর্তে সেই প্রোডাক্টটা কোথা থেকে আসছে? আমার সব প্রোডাক্ট আসছে মায়াপুর থেকে। আমি বললাম অলরেডি যে গোশালার কিছু সামগ্রী রয়েছে, এছাড়া বাদ বাকি যা আসছে সবই কিন্তু মায়াপুর থেকে আসছে, বা কিছু বৃন্দাবন থেকে, যেমন আপনারা মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃন্দাবনে তৈরি হয়। যেমন গোপী ড্রেস, গোপী ড্রেস যেগুলো মায়াপুর বা বৃন্দাবনের মহিলারা যেগুলো পরে থাকে, এটার মধ্যে একটা খুব সুন্দর ইউনিকনেস আছে। যেমন এখানে তো চট করে এই জিনিসটা পাওয়া যায় না, তাই আমি দেখছি যারা ইয়াং জেনারেশন, হাল ফ্যাশন যারা করে, যারা মূলত ওয়েস্টার্ন পোশাক পরতে স্বচ্ছন্দ বোধ করে, তারাই কিন্তু এসে বারবার কোয়ারি করছে বা বিভিন্ন জিনিস কিনে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যেও একটা ভালোবাসা আসছে। তো এর মাধ্যমে আমরা যতটা সম্ভব আমাদের প্রাচ্যের ভাবধারা, আমাদের সংস্কৃতিকে বয়ে নিয়ে যেতে পারি। প্রায় 1 বছর হতে চললো আপনার এই স্টোর কলকাতার বুকে, সত্যি যা বিরল। সেই জায়গা থেকে ইস্কন কর্তৃপক্ষ বা মহারাজরা কেউ কি এখানে ভিজিট করেছিলেন? অবশ্যই, আমাদের উদ্বোধনের দিনই এসেছিলেন ইস্কন কর্তৃপক্ষ, আর আমাদের সামনে রথে বর্ষপূর্তি আমরা একটা অনুষ্ঠান করব। আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করছি খুব মনোজ্ঞ একটা অনুষ্ঠান হবে, এবং যে জিনিসটা, যে বিষয় ভাবনাটাকে তুলে ধরতে চাইছি বারবার, এবং যেটা ভীষণভাবে চাই পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হোক, শুধু কৃষ্ণ নাম হরি নাম নয়, একটা সুন্দর মন যেন তারা তৈরি করতে পারে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা অদ্ভুতভাবে যখন ইস্কনে যাই তখন দেখি পাশ্চাত্যের নাগরিকরাই যেন ইস্কনকে আরো আরো আলাদাভাবে আমাদের পাশাপাশি সমৃদ্ধ করেছে। একদমই তাই, সারা পৃথিবী জুড়ে ইস্কনের এত যে মন্দির, আমাদের তো অবাক লাগে যে তারা আজকে যে শিকড়কে আমরা ভুলে যাচ্ছি তারা কিন্তু ফিরে আসছে, তার মানে তারা বুঝতে পেরেছে, তাদের মধ্যে সেই উপলব্ধি, সেই আত্মচেতনা তারা বুঝতে পেরে তাদের মনে হয়েছে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে নিজেদের সংশোধন করা যায়। আমরা এতক্ষণ এই স্টোর যেখানে ইস্কন, এক টুকরো ইস্কন বলা যায়, এক টুকরো ইস্কন কলকাতার বুকে, তন্দিমাদির কাছ থেকে তো ওই দোকান বা এর প্রোডাক্ট বা শুধুমাত্র ক্রেতা বিক্রেতা সম্পর্ক নয়, এর বাইরেও তার ভাবনাটা আমরা জেনে নিলাম। আর আমাদের মাঝে এখন রয়েছে যার নামে এই তপস্যা এই স্টোর, তোমার নামটা কি আমি একটু তোমার মুখে শুনবো? তপস্যা ঘোষ। তাহলে বুঝতেই পারছেন যেটা বললাম, ওর নামেই কিন্তু তন্দিমাদি, ইয়োর সোল স্টোর ওর নামেই হয়েছে, তাই ওকে ছাড়া স্টোর ভাবা যায় না।
ইনকমপ্লিট। আমরা ওর মুখ থেকে একটা গান শুনবো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, আখার রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, আখার রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে যদু বাছা ধন, যশোদা জননী বলে যদু বাছা ধন। অষ্টতর শত নাম দিল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, আখার রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে যদু বাছা ধন, যশোদা জননী বলে যদু বাছা ধন। কলকাতার বুকে বসে যদি ইস্কনের পরশ পেতে যান, তাহলে আপনাকে আসতেই হবে 71 বালিগঞ্জ গার্ডেন্স রোড। একবার আসবেন, দেখে যাবেন। আমরা বিশ্বাস করি, আমরা আসার আগে আপনি নিরাশ হবেন না। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে শোভনাথ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।